নজর রাখবো আলিপুর দুয়ারের দিকে, সেখানে আরো একবার শক্তি বাড়লো তৃণমূলের। বিজেপি ছেড়ে ১২ জন আজ তৃণমূলে যোগদান করেছেন। বেলা ৩টে নাগাদ চলে এই যোগদান পর্ব। আপনাদের জানিয়ে রাখবো আলিপুর দুয়ার এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোরঞ্জনের নেতৃত্বে বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতৃত্বের এই ১২ জন তৃণমূলে যোগদান করেন। আলিপুর দুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের চেয়ারম্যান মৃদুল গোস্বামী, সভাপতি প্রকাশ চিক বরাইক সহ অন্যান্য নেতৃত্বদের হাত ধরে তৃণমূলে যোগদান করেন এই ১২ জন। এরা হলেন বিজেপির কোষাধ্যক্ষ, জেলা বিজেপির লিগাল সেলের যুগ্ম আহ্বায়ক, জেলা যুব মোর্চার যুগ্ম আহ্বায়ক, ১২ নম্বর মণ্ডল কিষাণ মোর্চা ও ওবিসি মোর্চার সম্পাদক এবং ১২ নম্বর মণ্ডল মহিলা মোর্চা সম্পাদক তারা রয়েছেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ মণ্ডল। প্রকাশ, আরো একবার তৃণমূলের শক্তি বাড়লো, বিস্তারিত জানতে চাইবো। না, এটা কিন্তু একটা বড় সড় ভাঙন কিন্তু আলিপুরদুয়ার জেলা তৃণমূলে আজ হয়ে গেল। আজকে এদিন যেটা দেখা গেছে যে আলিপুরদুয়ার জেলা তৃণমূলের বেশ শীর্ষ নেতৃত্বরাই কিন্তু এদিন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কার্যালয়ে এসে তারা কিন্তু তৃণমূলে যোগদান করেন। সম্প্রতি কিন্তু আলিপুরদুয়ার জেলা বিজেপির যে সভাপতি যিনি ছিলেন, যিনি চ্যাম্পিয়ন একজন সভাপতি বলে পরিচিত গঙ্গা প্রসাদ শর্মা, তিনি কিন্তু দল ত্যাগ করেন। তারপরে তিনি তৃণমূলে যোগদান করার পর থেকে কিন্তু আলিপুরদুয়ার জেলা তৃণমূলে কিন্তু একটা বড় সড় ভাঙন দীর্ঘদিন ধরেই চলছিল। আজও কিন্তু সেই একই ঘটনা ঘটলো। আলিপুরদুয়ার জেলা তৃণমূলের যে কোষাধ্যক্ষ, ১২ নম্বর মণ্ডল এবং অন্যান্য মণ্ডলের সম্পাদক, তার মধ্যে রয়েছেন লিগাল সেলের দুইজন যুগ্ম আহ্বায়ক, রয়েছেন যুব মোর্চার যুগ্ম আহ্বায়ক, মানে লিগাল সেলের যুগ্ম আহ্বায়ক রয়েছেন, আলিপুরদুয়ার ১২ নং মণ্ডলের মহিলা মোর্চার সম্পাদক, ধরেন মোট একদম ১২ জন শীর্ষ নেতৃত্ব এমন কিন্তু তারা কিন্তু আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এতে কিন্তু একটা যেটা বলা যাচ্ছে যে তৃণমূল কিন্তু শক্তি অবশ্যই বাড়লো। সামনেই পৌরসভা নির্বাচন এবং সেই তারই মুখে কিন্তু এরকম একটা ভাঙন আলিপুরদুয়ার জেলা তৃণমূলে, সেটা কিন্তু জেলা বিজেপিতে, সেটা কিন্তু তৃণমূলের কিন্তু অবশ্যই একটা শক্তি বাড়াবে বলে আশাবাদী জেলা তৃণমূলের নেতৃত্বরা। অহনা ধন্যবাদ, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রকাশ মণ্ডলের সঙ্গে।